বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখা। শুক্রবার দুপুরে শহরের হামিদ রোডে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল, সদস্য সচিব মাঝহারুল ইসলাম, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী আহ্বায়ক মাহবুব জনি ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে নিত্যপণ্যে ভর্তুকির মাধ্যমে দাম কমিয়ে আনার দাবি জানান। Thank you.